আসসালামু আলাইকুম, টেক ভিডিও বাংলার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব কীভাবে ইনডিজাইনে টিইউসি সেট আপ করে, অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট টিইউসি। আমাকে অনেকেই এই ভিডিওটি বানানোর জন্য কমেন্টে অনুরোধ করেছেন, বিদায় আমি আমার আজকের এই পর্বটি তৈরি করতেছি আপনাদের জন্য। টিইউসি কন্টেন্ট অফ বুক, ম্যাগাজিন, আদার পাবলিকেশন, অর্থাৎ পাবলিকেশনের যে আমরা বইগুলো তৈরি করি, ম্যাগাজিনগুলো তৈরি করি, সেগুলোর সূচি পাতাটাকে কন্টেন্ট পেজ বলে। অর্থাৎ কোন পাতায় কী আছে সেটাকে মার্ক করে আমরা একটা পাতা তৈরি করি, যাতে সহজে সূচি পাতাটা এখান থেকে খুঁজে পায়। সে কাজটা কীভাবে সহজে ইনডিজাইনে করা যায়, অর্থাৎ আপনি প্রতিটা পাতায় পাতায় গিয়ে হেডিং কপি করে আনবেন, আবার সেটা পেস্ট করবেন এবং পেজ নাম্বার খুঁজে লিখে নিয়ে আসবেন, সেটা কীভাবে অটোমেটিকলি করা যায় সেটার জন্য একটা সহজ সুবিধা আছে অ্যাডোবি ইনডিজাইনে, সেটা হচ্ছে টিওসি, টেবিল অফ কন্টেন্ট। চলুন প্রথমে ইনডিজাইনটিকে ওপেন করি। সেখানে আমি আমার একটা মেকআপ বই মেকআপ করছি আগে, আমি যে বইটা আমি ডিজাইন করছি কবিতার, সেই ডিজাইন করা কবিতার বইটা ওপেন করলাম। এখানে আমি মনে করি যে কবিতার প্রতিটা হেডিংকে আমি সূচিপাতে নিয়ে যাব। এত নম্বর পৃষ্ঠায় কবিতা, এই কবিতাটা আছে সেটা আমরা নিয়ে যাব। কীভাবে নিব সেটা এখন আপনাদেরকে দেখাবো। কপি করে বারবার পেজ নম্বর লিখে রাখে না অনেক সময়ের কাজ, যেটা আমরা ইনডিজাইনে খুব সহজে অটোমেটিকলি করতে পারি, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টের সাহায্যে। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কীভাবে স্টাইল শিট তৈরি করে, তারপরে এখন আপনাদের আমি দেখেন হেডিংয়ের জন্য আমি একটা স্টাইল শিট তৈরি করছি। এখানে হেড কবিতা, অর্থাৎ কবিতার হেডিংয়ের জন্য আমি একটা স্টাইল শিট তৈরি করেছি। আমি প্রতিটা হেডিংকে ইন্ডিয়ান পেজে নিয়ে যাব, অর্থাৎ কন্টেন্ট পেজে এই হেডিংগুলোকে নিয়ে যাব এই একটা স্টাইল শিটের মাধ্যমে। এখন আমার আরেকটা স্টাইল শিট লাগবে, সেটা হচ্ছে নিউ দি, এটার নাম দিলাম টিইউসি, টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে সূচি পাতায় একটা স্টাইল শিট তৈরি করতেছি। এখন এখান থেকে ডাবল ক্লিক করলাম অথবা রাইট মাউস এডিট দিবেন, এখান থেকে টিইউসি, এখানে আমরা বেসড অন হেড অফ কবিতা থেকে নিচ্ছি, চাইলে আপনার বডিটা থেকে নিতে পারেন। এখন ইন্ডিয়ান পেজে আপনারা যে লেখাগুলো থাকবে সেগুলো কী ফন্টে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, তাহলে ওই ফন্টটা ওই স্টাইলের হয়ে যাবে। সাপোজ আমি এখানে গ্রামন্ট বোল্ড রাখলাম, ফন্ট সাইজ দিলাম 11, আর লাইন স্পেসিং দিলাম 12 বা 12.5। এখন অ্যাডভান্স এগুলা হরিজন্টাল স্কেল 100% রাখতে পারেন, আমি সামান্য কন্ডেন্স করে রেখেছি 97। ইনডেট স্পেসিং এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করতে পারেন, যদি আপনি সেন্টার রাখেন সেন্টার রাখতে পারেন, আমি লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখলাম। দেওয়ার পরে বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দিলে হবে, ডিফল্ট এগুলো কিছুই করার দরকার নেই। এখান থেকে কালার কী দিবেন, এখানে কালো কালার আছে, আপনি যদি মনে করেন যে কন্টেন্ট পেজের হেডিংগুলো অন্য কালারে হবে সেক্ষেত্রে আপনি হেডিং বোর্ড কালারটা অন্য কালার দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি এখানে একটা অন্য কালার দিয়ে দেখালাম, এখান থেকে ক্যারেক্টার স্টাইল কালার আপনি চাইলে ব্ল্যাকও রাখতে পারেন। তাহলে আমি এই কালারটা দিয়ে ওকে দিলাম, তাহলে টিইউসি নামে একটি স্টাইল শিট তৈরি করলাম। এখন আমরা দেখি কীভাবে এই স্টাইল শিটটি কন্টেন্ট অফ পেজ এভাবে তৈরি করব। সেটার জন্য আমরা একটা পেজ নিব, যে পেজটাতে আমরা কন্টেন্ট অফ পেজটা তৈরি করব। এখানে আমি কন্টেন্ট লিখে দিছি, অটোমেটিকলিও আসবে, সেটা দেখি। লেআউট অপশনে যাব, লেআউট থেকে টেবিল অফ কন্টেন্ট, ওকে। এখানে বাম পাশে এবং ডান পাশে স্টাইল ইন টেবিল কন্টেন্ট ইনক্লুড প্যারাগ্রাফ, এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করব কি, আমি হেড অফ কবিতা, অর্থাৎ কবিতার হেডিংয়ের যে স্টাইল শিটটা আছে সেটাকে আমরা এখানে বাম পাশে অ্যাড করে নিয়ে আসবো, অ্যাড। এখন যখন আমি কবিতাটাকে কন্টেন্ট পেজে নিয়ে আসবো তখন কেমন হবে সেটা এখান থেকে এন্ট্রি স্টাইল, মানে কেমনভাবে ইম্পোর্ট হয়ে আসবে সেটার জন্য আমরা করছি টিইউসি। এখান থেকে টিইউসি যে স্টাইল শিটটা করছি সেটা দেওয়ার পরে এখানে বাকিগুলো যদি আপনার কোনো প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন, আর না হলে না, আমি এখান থেকে ওকে দিলাম। ইনক্লুড ফুল প্যারাগ্রাফ অথবা এখানে আর কিছু অপশন আছে, ঠিক আছে, ইনক্লুড নাম্বার অনলি, এক্সক্লুড নাম্বার, এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ডু নট শো, আপডেট সাকসেসফুলি। দেখুন আমরা যে কালার দিয়েছি সেই কালারে আমাদের কন্টেন্ট পেজগুলো চলে এসছে, কন্টেন্টগুলো চলে এসছে। এখানে 11 এবং 12.5 ফন্ট সাইজ, কন্টেন্টটাকে আপনি কাট করে উপরটাতে নিয়ে গেলেন। অর্থাৎ যে কাজটা আমরা প্রতিটা ফেজে ফেজে গিয়ে নামগুলো একবার একবার করে কপি করে এনে এখানে করা লাগতো সেটা আমরা অটোমেটিকলি এখান থেকে করে ফেললাম।
তাহলে আমি কলমটাকে একটু স্যানিটাইজ করি এখান থেকে। এই আরো একটু ম্যানুয়াল কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা এগুলাকে আপনি সুন্দর করার জন্য। এটা তো একটা ট্যাব দিয়ে এসছে, আপনার চাইলে শিফট ট্যাব, অর্থাৎ এখান থেকে সংখ্যাটায় ক্লিক করে শিফট ট্যাব ডান পাশে চলে যাবে, শিফট ট্যাব সংখ্যাটায় ক্লিক করে শিফট ট্যাব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবেন। এখানে যেমন ভেঙে গেছে, এটাকে ডিলিট চেপে উপরে সাথে এনে শিফট ট্যাব। আশা করি বুঝতে পারছেন। তাহলে এ হচ্ছে কিভাবে সহজে একটা কমান্ড দিয়ে, এই কমান্ডটা যদি আপনি সেট করে ফেলেন পরবর্তীতে, জাস্ট এই কমান্ডটা দিয়ে দিলে আপনার ইন্ডেন্টের টিইউসি যেটা টেবিল অফ কন্টেন্ট সেটা সেট আপ হয়ে যাবে। তো আশা করি যারা টেবিল অফ কন্টেন্ট সেট আপ বুঝতে চাইছেন তারা বুঝতে পারছেন, যারা নতুন শিখলেন তারা তো এখান থেকে দেখে শিখলেন। আজকের মতো এখানে শেষ করছি, আবারও কোনো নতুন ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।